আজকে রান্না করছি সরষে ইলিশ। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দেব মরিচ গুঁড়ো, দুইটাই আমি আধা চা চামচ পরিমাণ দিয়েছি। তারপরে এটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো, তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, আমি এখানে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আসলে সরষে ইলিশ রান্না করতে গেলে যদি আপনি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে আদা রসুন বাটা বা জিরা এগুলো কিছু ইউজ করতে হবে না। তা আমি মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম, এখন ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিব সরষে বাটা। আমি সরষেগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দুটো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম পানি। এখন ভালোভাবে এই সরষের মধ্যে মাছগুলো সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না, লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিবেন, দরকার হলে চেক করে আরেকবার লবণ দিবেন। এখন সরষের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যেই মাছটা আসলে সিদ্ধ করব। যদি আপনি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এখন শেষে আমি দেখতেই পাচ্ছেন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়। এরপর ঢেকে দিব এটা তেল ছাড়া পর্যন্ত। তো আমার সরষে ইলিশটা একদম রেডি হয়ে গিয়েছে, খুবই শর্টকাট প্রসেসে তৈরি করলাম মজাদার সরষে ইলিশ।